وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن لا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن يبدين زينتهن إلا بعولتهن وأبائهن وأباء بعولتهن. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف ونقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والدخول على النساء. فقال رجل يا رسول الله أرأيت الحموات؟ قال أحمو الموت. متفق عليه. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. معزز محترم علماء کرام اللہ والا متقی پرہیزگار ہمار مرشد عاشقین گن اللہ پاک رب العالمین دربار عشم کا شکریہ آدائی کری جا اللہ پاک رب العالمین এই পবিত্র কোরআনি রহমানি মজলিসে নূরানি মজলিসে আশার বসরা তৌফিক দিয়েছেন প্রত্যেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাই, সূরা নূরের 30 নম্বর এবং 31 নম্বর আয়াত থেকে ছোট্ট একটা আয়াত কারিমা পাঠ করেছি। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথা বললেন পর্দার বিষয়ে, পুরুষদের কথা আগে বললেন। আমরা অনেকেই মনে করি যে ইসলাম শুধু মেয়েদের পর্দার কথা বলে, ছেলেদের পর্দার কথা নাই, কিন্তু সর্বপ্রথম পর্দার কথা কোরআনে কারিমে পুরুষদের আগে বলা হয়েছে। মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে যেন অবনত করে, তাদের লজ্জাস্থানকে হিফাজত করে, এটাই তাদের জন্য অধিক পবিত্র। জালিকা আযকালাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্র, নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সব কিছু জানেন। এই জন্য করে পর্দার বিষয় আমরা যদি লক্ষ্য করে দেখি, বর্তমান সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ থাকার কথা, সেই আদর্শ বাদ দিয়ে আমরা দুনিয়ার বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে আমরা এক একজনার ফিল্মকে লক্ষ্য করে আমরা সেইভাবে পোশাক পরি, নাউজুবিল্লাহ। কারণ আমাদের লক্ষ্য করতে হবে একমাত্র সেই আদর্শ, যে আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সেই পর্দার প্রতি লক্ষ্য করি না, আমরা যে প্যান্ট ব্যবহার করি, বলা হয়েছে পুরুষদের সাতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত নিস্পে সাক যেটাকে বলা হয়, কিন্তু আমরা যে পোশাক, যে প্যান্ট ব্যবহার করি, সে প্যান্টটা দেখা যায় অনেক সময় নিচেই চলে যায়, নাভির নিচেই তো চলে যায়, বা আপনি রুকু করতে গেলেন যখন আপনার নাভি থেকে নিচেই চলে যাবে, এখানে আপনার সতর খুলে গেল, তাহলে নামাজ কি হবে এবার আপনি ভালো বোঝেন। এই জন্য করে অনুরোধ করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের ব্যাপারে অনেক সতর্ক করেছেন, পর্দার বিষয়ে পুরুষদের অনেক কথা আছে,
তো আজকের যে উদ্দেশ্য নারীদের নিয়ে তার পরের আয়াতে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না, মুমিনদা নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে হিফাজত করে, তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। পরের আয়াতেই বলছে মহিলাদেরকে, আর তারা শুধু এমন দৃষ্টি অবনত করবে, এমন হিফাজত করবে তারা যেন তাদের শরীরকে, তাদের চেহারাকে অন্য পরপুরুষকে যেন না দেখায়, তাদের মাথার কাপড় দ্বারা তারা শরীরকে ঢেকে রাখবে। তাহলে এই যে আমরা শরীরের যে কাপড় ব্যবহার করি, এই কাপড়গুলো অনেক, হুজুর কিবলা রহমাতুল্লাহ আহমদ বরকাতুল মাদাজুল আলিয়া গত রবিবারেই বলেছেন যে এমন পোশাক পরা যাবে না যেটা খুবই টাইট হবে না, এমন পোশাক পরা যাবে না। আসলে এই পোশাক আমরা পিতা মাতাই যদি এনে দিই, ওই সন্তান যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমরা কিন্তু আসামি হয়ে যাব সেদিন, সেদিন আমরা আসামি হয়ে যাব। তাই আমাদের দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাঠিয়েছেন লিনাবলিয়াকুম, একমাত্র আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এখানে যে আমরা এসেছি শুধু খাবো চলে যাব এটাই নয়, খেলতামাশা করে চলে যাব এটাই নয়, আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। তোমার সন্তান কোথায় যাবে, তোমার বিবি কোথায় যাবে, তোমার সন্তান সন্ততি কোথায় গেল, কোথায় থেকে রাত দশটার সময় ফিরলো, তুমি কি হিসাব নিয়েছ? এই জন্য করে পিতা হিসাবে মা হিসাবে প্রত্যেকের দায়িত্ব হলো নিজের সন্তানকে লক্ষ্য রাখা, নিজের বিবিকে লক্ষ্য রাখা। আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলিন আর রায়াতি, আমার বিবি আপনার বিবি, আমার সন্তান আপনার সন্তান, যদি কোনো জায়গায় চলে যায়, যদি আমি আপনি সংসারের নেতা হয়ে যদি দায়িত্ব না পালন করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় সেদিন দাঁড়িয়ে যেতে হবে। আমার আপনার হাত দিয়েছে, অনেক মানুষের হাত নাই, আমার আপনার পা দিয়েছে, অনেক মানুষের পা নাই, আমার আপনার চোখ দিয়েছে, অনেক মানুষের চোখ নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব দিলেন, কিন্তু আল্লাহ দায়িত্ব দিলেন, তোমরা ওই দায়িত্বকে পরিপূর্ণ করবে। কেন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই যে হাত দিয়েছে পা দিয়েছে আল্লাহর শুকর গুজারি করা, আল্লাহ সেদিন জিজ্ঞাসা করবেন ও বান্দা তোমার হাত দিয়েছিলাম ওই হাতটা কোন কাজে ব্যয় করেছ, তোমার যে মুখ দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, ওইগুলি কোন কাজে তোমরা ব্যয় করেছ, সেদিনকে আমাদের জিজ্ঞাসা করা হবে। কারণ হে বান্দা দুনিয়াতে তো আমি তোমাদের পাঠিয়েছিলাম, আর তোমাদের আদর্শ তো থাকার কথা ছিল রাসূলুল্লাহর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের চরিত্র থাকার কথা ছিল, নবীর চরিত্র থাকার কথা ছিল, তোমাদের চরিত্র তোমাদের আদর্শ থাকার কথা ছিল, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ আল্লাহর নবীর আদর্শকে আমরা ভুলে গিয়েছি। আমার ভাই জানেরা সেই সম্পর্কে বলা হলো তোমরা এমন নেতা ধরো, এমন তোমরা সাইয়েদকে ধরবে, এমন নেতাকে ধরবে যে নেতা ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন, বলা হয়েছে ওই নেতা, সেই নেতা যে হবে নামাজি নেতা, যে নেতা আমরা ধরি, আমি আপনি জানি আমার আপনার নেতা হলো সাইয়েদেনা, আমাদের নেতা হলেন নেতার মতো, অতএব আমাদের সেই নেতার অনুসরণ অনুকরণ করতে হবে, যে নেতা একমাত্র নামাজি নেতা, যে নেতার মধ্যে থাকবে কোরআনি কোরআনি পথ চলা, যে নেতার মধ্যে থাকবে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী চলা। আমরা এমন একজন কামেল মুর্শিদকে পেয়েছি যে কামেল হামসানা ছাড়া অন্য কিছু নাই, জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ায় যদি আমি আপনি অনুপালন চলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মহিলারা তোমাদের শরীর কি আমি আল্লাহ দিয়েছি তোমাদের তো কানা বানিয়ে দিতে পারতাম তোমাদের খোড়া বানিয়ে দিতে পারতাম তোমাদের তো আমি চোখটাকে উড়িয়ে দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ সুম্মা সাওয়ারনাকুম আমি সুন্দর সূরা দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু ও আমার বান্দি ও আমার বান্দা তোমরা খবরদার খবরদার তোমাদের দৃষ্টিটা অবনত করবে তোমাদের লজ্জা তাকে ইবাদত করবে কোন পুরুষকে দেখে জানো তোমরা এমন আলোচনা করো না যেমন অনেক পুরুষ এক জায়গায় থাকলে নারীদেরকে দেখলে অনেকে কি করে বিভিন্ন কথা বলে অনেক নারীও এক জায়গায় থাকলে পুরুষদের সম্পর্কে অনেক কথা বলে তাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সাবধান করে দিলেন তোমাদের দৃষ্টিটা অবনত করবে লজ্জা তাকে হিফাজত করবে তোমরা যে পোশাক পরিচ্ছদ পরবে ওই পোশাকটা তোমাদের বুকটাকে ঢেকে নেবে মাথার কাপড় দ্বারা এমন করে ঢেকে নেবে তুমি যে পোশাক পরিচ্ছদটা পরবে যেটা যেন টাইট না হয়ে যায় আর যদি এমন পোশাক তুমি পরিধান করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহর কোরআন জানিয়ে দিল যে তোমরা জাহেলী যুগের মতো মহিলাদের মতো তোমাদের কি করো না তোমরা এমন করে তোমাদের শরীরকে প্রকাশ করিও না তোমরা যেমন তারা উলঙ্গ হয়ে ঘুরত ঠিক তোমাদের চেহারাটাকে এমন করে তোমরা চলবে না যদি এমন চলাচলে কি হবে তাহলে আমাদের কিন্তু কিয়ামতের দিন ধরা পড়ে যেতে হবে আমি আপনি যে অবস্থায় চলি যেভাবে চলি আমি আপনি চলতে চলতে দেখা যায় আমার আপনার ঘরের মা আমার আপনার ঘরের বোন যদি যেখানে যাক না কেন যাওয়ার সময় দেখবেন পারফিউম ব্যবহার করে বিভিন্ন সেন্ট ব্যবহার করে ও ভাইজান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানিয়ে দিলেন যদি কোনো মহিলা কোনো পারফিউম ব্যবহার করে যে পথ দিয়ে যেতে থাকবে যখন কোনো যত পুরুষের সঙ্গে ওই সেন্ট ওই যে ঘ্রাণটা যতজনার নাকে যাবে আল্লাহর নবী জানিয়ে দিলেন সমস্ত কিছু ওই মহিলার জিনার গুনাহ লেখা হবে জিনার গুনাহ লেখা হবে তাহলে আমি আপনি হলাম সেই দাইয়ুসের খাতায় পড়ে যাব কারণ আমি আপনি বাড়ি থাকবো আমার আপনার বিবি যাবে বিভিন্ন বাজারে ঘাটে না না আপনি তো বাড়ির নেতা আপনার বিবি হলো গোপনীয় বস্তু বিবিকে গোপনে রেখে দুনিয়ার কাজ রেজকে হালাল কামানোর জন্য তলাবু কাসবিল হালালি ফরিজাতু বাদাল ফরিজা অন্যান্য ফরজের ন্যায় হালাল রুজি তালাশ করা হালাল রুজি তুমি তালাশ করবে কিন্তু হালাল রুজি তালাশ করে তোমার গোপন বস্তু তোমার বিবি তোমার সন্তান সন্ততির দায়িত্ব হলো তোমার খাওয়ানো তাদের কিনে চালানো এটাই হলো তোমার দায়িত্ব সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন ও নবী আপনার বিবিদেরকে জানিয়ে দেন তারা যেন পর্দা করে পর্দার আয়াত নাজিল হয়ে গেল পর্দার আয়াত অবতীর্ণ হয়ে গেল আমরা জানি শুনেছি অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসছেন আল্লাহর নবী বলছেন আমার বিবি তোমরা ঘরের মধ্যে যাও ঘরের মধ্যে চলে গেলেন হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কথোপকথন করে চলে গেলেন এমন সময় বলা হলো কথোপকথন করে চলে যাওয়ার পরে বিবিরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরেই তো ব্যক্তি তো অন্ধ আল্লাহর নবীর সাহাবী এই সাহাবী তো অন্ধ সাহাবী চোখে দেখে না আল্লাহর নবী বললেন ও আমার বিবি তোমরা কি চোখে দেখো না সে চোখে দেখে না কিন্তু তোমরা কি চোখে দেখো না তাহলে বোঝা যায় এর দ্বারা যে একজন অন্ধ মানুষকে দেখেও সেইভাবে আমাদের বুঝতে হবে যে সে দেখে না ঠিকই কিন্তু আমরাও তো দেখি অন্ধ মানুষ তো দূরের কথা আমাদের চলাফেরা যেভাবে আমরা চলি কিন্তু হিসাবের কাঠ গড়াতে সব আমার আপনার জন্য আমল নামা তৈরি হচ্ছে দুইটা কাঁধে আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সব কিছু সেখানে লিপিবদ্ধ হচ্ছে আমার ভাই জানেরা যখন মানুষ মারা যাবে কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাহু ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা
আমার আপনার গলায় লটকে দেয়া হবে যে আমলনামা সেদিন থাকবে উন্মুক্ত অবস্থা খোলা অবস্থায়। ওই আমলনামা আমার আপনার সম্মুখে যখন পেশ করা হবে তখন বলবে তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ে দেখো। সেই দিন কিন্তু কোনো ছাড় পাওয়া যাবে না, সেদিন খুবই সমস্যার মধ্যে পড়ে যাব। তখন বলবে এ কি অবস্থা, মালি হাজাল কিতাব, এ আবার কেমন আমলনামা। لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ما وجدتموها عملوا غادرا الله رب العالمين جانية دي তখন ওই ব্যক্তি বলবে আমার জীবনে আমি যে কোথায় কোন সময় কোন সেকেন্ডে কোন কাজ করেছি, আবার কেমন আমলনামা কেমন বই, যে কোন জায়গায় ছোট এবং বড় কিছুই ছাড়া হয় নাই, সব লিপিবদ্ধ তো করা হয়েছে। এই আমার আপনার কাঁধে আমি আপনি মনে করছি যে লুকিয়ে এই কাজ করছি, লুকিয়ে ওই কাজ করছি, কিন্তু আগে সিসি ক্যামেরা অবতীর্ণ হয়েছে কবে, তার পূর্বে আল্লাহ সুবহানাহু তাআলা জন্মের প্রথম থেকে নিয়ে আমার আপনার প্রত্যেকের কাঁধে দুইটা করে সিসি ক্যামেরা দিয়ে রেখেছে। যারা লিপিবদ্ধ করছেন আমি আপনি কোথায় চলি, কোথায় খাই, কোথায় পড়ি, সব কিছুকে লিপিবদ্ধ করা হচ্ছে। এবং তখন সেই ব্যক্তি বলবে যে আল্লাহ আমার তো এই পরিস্থিতি, আমি তো এই ছোট্ট ছোট্ট কাজ করেছিলাম, ছোট বড় গুনাহ সব লেখা হয়েছে, সব কিছু ধরা পড়ে গেল। সেই দিন কি হবে, তখন ওই ব্যক্তি তখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। আসামির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাবে তখন খুবই সমস্যার মধ্যে ওই ব্যক্তিকে যখন আগুনের কাছে নিয়ে যাওয়া হবে, আল্লাহর না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, আল্লাহ বলেন যে হে নবীর আপনার উম্মত আমার বান্দাদেরকে আমি আমার সম্মুখে দাঁড় করাবো। অন্য জায়গায় বলা হয়েছে উকিফু আলান নার, বলা হয়েছে আগুনের কাছে তাদেরকে দাঁড় করানো হবে। ওই শ্রেণীর মানুষদেরকে আগুনের কাছে যখন দাঁড় করানো হবে তখন বলবে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়া হোক, আমরা আর এমন কাজ করব না, আপনার যে নির্দেশ রয়েছে, যে আয়াতসমূহ আপনি পাঠিয়েছেন, আপনার দিনকে আমরা মেনে চলব, আমরা এমন ভুল কাজ আর করব না। সেই সময় কোনো কথা শোনা হবে না, সেই সময় কোনো কথা শোনা হবে না, সেই সময় আমার আপনার কি হবে, বলবে এ বান্দা তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো, তুমি আমার সঙ্গে মজাক করো, আমি তো আল্লাহ কোরআন পাঠিয়েছিলাম, শুধু কোরআন নয় সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াসসালাম, আমার নবী শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তো পাঠিয়েছিলাম, তাহলে তোমরা তো সেদিকে লক্ষ্য করো না। তার আদর্শ, তার যে কথা, সমস্ত শুধু নবী আলাইহিমুস সালাতু ওয়াসসালাম নয়, সাহাবা কেরাম, তাবে তাবেঈন, আইম্মাই মুস্তাহিদিন, আউলিয়ায়ে কেরাম, সমস্ত আদেন গাছি রহমাতুল্লাহ থেকে নিয়ে সবি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ, সবি আফসি রহমাতুল্লাহ আলাই, মওজুদা মাস্টার সাহেব গদিনাসিন হুজুর কেবলা দামাত বরকাতুম মাদাজুল আলিয়া, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই হাক্কানি আঞ্জুমানের দ্বারা এই হকের কথা, এই ন্যায়ের কথা প্রচারিত হবে। একমাত্র কিভাবে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাউকে বলা হয় নাই মেরে পিটিয়ে তুমি কি করো, হেদায়েত দাও, হেদায়েত দেনেওয়ালা মালিক তো আল্লাহ, কিন্তু হেদায়েত আপনার আমার নিয়ত নিয়ে বসতে হবে। কিন্তু প্রচার বলা হয়েছে বাল্লিগু আন্নি ওয়ালা আয়া ওয়ালাও আয়া, আমার নিদর্শনকে পৌঁছে দাও, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ। নবীদের কাজ ছিল, সাহাবায়ে কেরামদের কাজও তাই, তাবে তাবেঈনদের কাজও তাই, আউলিয়ায়ে কেরামদের কাজ সেই একই কাজ, যে কাজ নবীরা কাজ, সে আমাদেরকে কি করতে হবে, ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। একমাত্র ওই জাহান্নামের কঠিন আগুন, যে আগুনের পাশে আমাদেরকে দাঁড় করানো হবে। ছয় শ্রেণীর মানুষ সেদিন গ্রেপ্তার হয়ে যাবে। প্রথম সেই গ্রেপ্তার আমি বলেছিলাম, সর্বপ্রথম গ্রেপ্তার হবে তার পিতা, কারণ সন্তানকে তো আপনি তো বেটা ছেলের পোশাক পরিয়েছিলেন। আমার আপনার ঘরের বাচ্চাদের ঈদের সময় এসেছে, খুশিতে কি করেছি, যে পোশাক কিনে এনে দিয়েছিলাম পুরুষের পোশাক, যে পুরুষের পোশাক আপনি পিতা এনে দিলেন, ও মা যে মা তোমার সম্মুখে, তোমার মেয়ে যখন বারো হয় স্কুলে যায় কোনো কলেজে যায়, তোমার সম্মুখে মাথার কাপড় থাকে না, গায়ে কাপড় থাকে না, হেঁটে চলে যায়। এর জন্য মা হয়ে পিতা হয়ে যদি সন্তান কেনা বড় হয়, ওই পিতা একদিন সেদিন ধরা পড়ে যাবে। ছয় শ্রেণীর মানুষ সেদিন গ্রেপ্তার হয়ে যাবে। এক নম্বরে হলো তার পিতা, তার মাতা, এই মা বাপ সেদিন কিন্তু আসামের
কাদের কারণে আমরা জাহান্নামী হব। আমি তো দুনিয়াতে অনেক কাজ করেছি, নামাজও পড়েছি, রোজাও রেখেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, কাদের কারণে আমরা জাহান্নামে যাব? আমার ভাই জানেরা, সেই সময় আমরা গ্রেফতার হয়ে যাব একমাত্র ওই মহিলাদের জন্য। আমার সন্তান, আপনার সন্তান, যারা আমার আপনার দেখতে ভালো লাগে বলে পোশাক এনে দিই, কিন্তু ওই পোশাকটা পরার পরে আমার আপনার ওই জায়গাতেই দাঁড় করিয়ে দিয়ে আসামি বানিয়ে দেবে। সেদিন আসামি ওরাই বানাবে যে আমার পিতাই পোশাক এনেছিল বলে আমি পরেছিলাম। সেই দিনকে বড় কঠিন দিন। ছয় শ্রেণীর মানুষ গ্রেপ্তার হবে, সর্বপ্রথম হবে পিতা, তারপরে হবে মা, তারপরে হবে আপনার বলা হয়েছে ওস্তাদ অর্থাৎ শিক্ষক, তারপরে চার নম্বরে বুজুর্গ, পাঁচ নম্বরে বলা হয়েছে তার যে সমস্ত আজকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, তার সঙ্গে যারা চলাফেরা করতো, নোংরা কাজের মধ্যে লিপ্ত ছিল, এই সমস্ত বন্ধুদের সঙ্গে চলাফেরা করতো, এমন করে করে ছয় শ্রেণীর মানুষ সেদিনকে গ্রেপ্তার হয়ে যাবে। এই জন্য করে আমার আপনার দায়িত্ব হবে প্রচার করা, বলে দেওয়া। এবার হেদায়েতের মালিক হলো আল্লাহ, কিন্তু আল্লাহ তো হেদায়েত করবেন। হেদায়েতের নিয়ত নিয়ে যখন কোনো মানুষ বসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিলকে পরিবর্তন করে দিয়ে নূর ভরে দিয়ে তার আল্লাহওয়ালা বানিয়ে দেবেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের হুজুর কিবলা বারবার একটা কথা বলেন যে বাবা যখন সাত বছর বয়স হয়ে যাবে, সাত বছর বয়স হয়ে গেলে তুমি কি করবে, তাকে মেরে পিটে হলেও ওই সন্তানকে নামাজে খাড়া করিয়ে দাও, তার সর্বপ্রথম তালিম দাও। দশ বছর হয়ে গেলে তখন মেরে পিটে খাড়া করাতে হবে, এটা রসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী হাদিস থেকে নিয়ে এই সমস্ত কামিলিনগণ সেই কথা একই কথা বলে গিয়েছেন, কারণ তারা তো নিজের ইচ্ছা মতো তো কিছু বলে না, একমাত্র তারা যা বলে কোরআন ও হাদিস থেকে। তাই বলছেন যে তোমরা ওই পর্দার ব্যাপারে উদাসীন হয়ে না, পর্দার ব্যাপারে যদি উদাসীন হও, সেদিন কিন্তু আপনি পিতা হিসাবে যদি না বলেন, আপনার সন্তান স্কুলে যাক, কলেজে যাক, মাদ্রাসায় যাক, যেখানেই যাক না কেন, একমাত্র স্বামী ছাড়া আর এমন কোনো জায়গা নাই যে জায়গায় পর্দাকে ছেড়ে বেপর্দার সঙ্গে চলবে। খলিফায়ে মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অফাত হয়ে যাওয়ার পরে আপনি জানেন হযরতে এমন একজন ব্যক্তি আল্লাহর নবীর বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের সঙ্গে বাপ কিছু সাংসারিক আলোচনা করছিলেন, আল্লাহর নবীর হাদিসের কথা মনে পড়ে গেল। ওই হাদিসের কথা মনে পড়ে গিয়ে এমন করে ঘর থেকে বার হতে গিয়ে ঘরের দরজার চৌকাঠটা লেগে আল্লাহর নবীর খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল ফেটে গেছে। আল্লাহ আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে এসেছি। উমরের দিকে লক্ষ্য করে বলেন, উমর তোমার কপাল কে ফাটিয়েছে? মক্কার কোন মানুষরা কি মেরেছে? মদিনার কোন মানুষ কি তোমার অত্যাচার করেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কেউ অত্যাচার করে নাই, কেউ মারে নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাদিস আমার কপাল ফাটিয়ে দিয়েছে। হাদিস কি করে কপাল ফাটাতে পারে বাবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন যে জায়গায় একটা বেটা ছেলে থাকে যার সঙ্গে বিবাহ জায়েজ আছে, ওই ঘরে তোমরা প্রবেশ করবে না, তোমার খালাতো বোন হোক, মামাতো বোন হোক, ফুফুতো বোন হোক, যার সঙ্গে বিবাহ জায়েজ আছে ওই ঘরে তোমরা প্রবেশ করবে না। তৃতীয় জন হিসাবে শয়তান কুমন্ত্রণা দেয়, দুইজন যদি একজন পুরুষ একজন মহিলা এমন করে কোনো কোনো আলোচনা করে, তৃতীয় জন হিসাবে শয়তান কুমন্ত্রণা দেয়। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই হাদিসের দিকে লক্ষ্য করে আমি কি করেছি, নিজে ঘর থেকে বার হতে গিয়ে দরজার চৌকাঠটা লেগে আমার কপালটা ফেটে গেছে। তাহলে বুঝুন, খলিফায়ে মুসলিমিন নিজের মেয়ের সঙ্গে তো ওই সময় পর্দা ছিল না, কিন্তু তারপরেও রাসূলুল্লাহর ভয়ে, হাদিসের ভয়ে, আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাওয়ার ভয়ে নিজে কি করলেন, নিজেও ভয়ে দরজার চৌকাঠ লেগে কপাল ফাটিয়ে দিলেন। হতভাগা যে নবী খলিফায়ে মুসলিম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী যদি শেষ না হতেন, নবীর পরে যদি নবী হওয়ার যোগ্যতা থাকতো, তিনি হলেন খলিফায়ে মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যেতেন, যদি নবুয়তের দপ্তর খোলা থাকতো, আল্লাহর নবী নিজে বলেছেন, তাহলে সেই খলিফায়ে মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাদিসকে কেমন ভয় করতেন যে ঘর হতে বার হতে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছেন। আমার ভাই জানেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিবি, যখন আল্লাহর নবী অফাত হয়ে গেল,
আল্লাহর নবীর কবরের কাছে যখন যেতেন, রওজার কাছে যখন যেতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কি করতেন, আগিয়ে যেতেন, গায়ে কাপড় তখনই নিতেন না, কারণ স্বামী স্ত্রীর বিষয়। হযরতে আবু বকরকে যখন দাফন দেওয়া হলো পিতা, কিন্তু খলিফায়ে মুসলিমিন উমরকে যখন দেওয়া হলো, তখন থেকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপরে দ্বিতীয় কাপড় শরীরে টানতে শুরু করে দিলেন। আরে তারা তো অফাত হয়ে গেছে, তারা তো বিদায় দিয়েছে, এর দ্বারা কি বোঝা যায়, কি আমল বোঝাতে চেয়েছেন? দুনিয়াতে যার দেখে দুনিয়ার জমিনে বাঁচা অবস্থায় পর্দা করেছিল, মারা যাওয়ার পরেও, অপাত হয়ে যাওয়ার পরেও, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও, তারপরেও তারা এমন পর্দা করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমান জামানায় যদি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, বর্তমান জামানায় দেখা যায় তাদের দেখলে মাথায় ঘোমটা ওঠে, আর যদি দাড়ি না থাকে, গমলে দাড়ি না থাকে, মাথায় টুপি না থাকে, দেখা যায় মাথা কাপড় থাকে না। আপনি চাকরি করেন, আপনি বড় বড় মাস্টারের ডিগ্রি আপনার আছেন, সব কিছু আছে, কিন্তু জেনে রেখে দেন আপনার ডিগ্রি আপনার চাকরি একদিন চলে যাবে, কিন্তু অনন্ত জীবন, যে জীবনে আপনার বাঁচার জন্য সব থেকে বড় শিক্ষা হলো আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাউল বায়ান। আল্লাহর নবী বলছেন তো আল্লামুল কুরআন ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বলছে তুমি নিজে কোরআন শেখো, অপরকে শিক্ষা দাও। এই কোরআনের শিক্ষা হুজুর কি হলো, গত রবিবার একটাই কথা বলেছিলেন, যদি আপনার সন্তানকে ছোটবেলায় যদি আপনি কি করতে পারেন, কোন শিক্ষা দিতে পারেন, কোরআনি শিক্ষা, ওই নামাজের শিক্ষা দেবেন। ও একদিন উকিল হলে নামাজি উকিল, ও ব্যারিস্টার হলে নামাজি ব্যারিস্টার। ও ভাই জানেরা, যে উকিল বলুন ব্যারিস্টার বলুন নামাজি, তাহলে সর্বপ্রথম এর দ্বারা বোঝা যায় রসুলুল্লাহর হাদিস অনুযায়ী সর্বপ্রথম যখন সন্তান কথা বলতে শিখবে জবানে লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জবানে শিক্ষা জবানে তার পরিপূর্ণভাবে এটাই জানিয়ে দেবে। তারপর দ্বিতীয় কাজ হলো, ওই সন্তানকে তুমি যখন মসজিদে যাবে নিয়ে যাবে, মসজিদে যাওয়ার পরে নিয়ে যাবে সঙ্গে করে, কারণ সন্তানকে ধমক দেবে না, সন্তানকে ছোট থেকে যে আদর্শ শেখাবে, ও তখন বড় হলে আর বেনামাজি থাকবে না, ও যত বড় পিএইচডি ডিগ্রি করুক, যত বড় উচ্চ শিক্ষিত বড় বড় অফিসার হোক না কেন, ও একদিন নামাজি মুত্তাকি পরেজগার হবে। আর যদি নামাজি ব্যক্তি হয়, ও কোনোদিন ঘুষ খেতে পারে না, ও কোনোদিন বেও কোনোদিন আপনার মদ খেতে পারে না, সুদের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না, একমাত্র আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকে। আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে তখন কি করবে, ওই ব্যক্তি কোনো নাজায়েজ হারাম কাজের মধ্যে লিপ্ত হবে না, ওই আদর্শটা তখন রাসূলুল্লাহর আদর্শ তার মধ্যে আসবে, সেই আদর্শ তার সন্তান যেভাবে চলতো সে তখন এমন গাইড করবে। আল্লাহর কোরআনের ভয়ে, দিনের ভয়ে, আল্লাহর নবীর হাদিসের দিকে লক্ষ্য করে সেই আমল করতে থাকবে। যে কথা আমি আপনি কামেলিনদের মুখে শুনি, গত রবিবারে মওজুদা গদিনাসিন হুজুর কিবলা দামত বরকাতুহ মাদ্দা জুলালিয়া যে কথা কথা বলেছিলেন, আল্লাহর নবী নিজের নাতিদেরকে মসজিদে নববীতে নিয়ে এমনকি নামাজ যখন শুরু করতেন, খতবা দিতেন, নাতিরা চলে যেতেন, এত ডিস্টার্ব করতেন, কিন্তু আল্লাহর নবী খুতবা বন্ধ করে কোলে তুলে নিতেন, সুবহানাল্লাহ। এমনকি সেজদায় গিয়েছেন, পিঠের উপরে চড়ে উঠেছে, কিন্তু আল্লাহর নবী ইতস্তত বোধ করছেন, উঠবো না উঠবো না। ওই সময় জিবরাইলের ওহি এসে গেল, ও আল্লাহর রাসূল আপনি একটু সেজদাটা বেশি করে দেন, সময় দিয়ে দিন, কারণ এই যে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ওটাটা, এটা একমাত্র আমার আল্লাহর বড় ভালো লেগেছে। তাহলে আমি আপনি যে ঘরে নামাজ পড়ি, সন্তানদেরকে পাশে যখন নিয়ে যাব, ওই সন্তান দেখবে মায়ের পিঠে কেমন করে গলাটা ধরে চড়ে ওঠে, কিন্তু জেনে রাখবেন এই ট্রেনিংটা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যে তোমাদের বাড়িকে কবর বানিও না, তোমাদের ঘরকে কবর বানিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সুন্নত নফলগুলো বাড়িতে পড়তেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই আদর্শ শিক্ষা দিতেন, যে এই দেখে দেখে শিখবে, বাড়িতে নামাজ পড়বে, হ্যাঁ,
তারপরে এই আদর্শ এই কিছু কিছু আদর্শ যেগুলো আমার আপনার দিকে লক্ষ্য করে দেখা যায় সেই আদর্শ তো কিছুই নাই বরং দুনিয়ার যখন কোন নায়ক নায়িকা দেখি সেগুলোকে নিয়ে সেইভাবেই আমরা অনুসরণ অনুকরণ করে চলি আর আল্লাহ রাসূল বলেছেন তোমরা দাড়ি রাখবে আমরা বিভিন্ন স্টাইলে আমরা বিভিন্ন ভাবে যেগুলো শয়তানি যে ফেরেববাজি ধোকাবাজি এই সমস্ত জিনিস আমাদের ব্রেনের মধ্যে এসে গেছে আমার ভাই প্রত্যেকটা কাজে আমার আপনার আল্লাহর কাছে ধরা পড়তে হবে সেই জন্য করে বারবার বলছেন যে বান্দা তোমার কাজ হবে একমাত্র আল্লাহর হুকুম মতো চলা নবীর তরিকা অনুযায়ী চলা তাই সেই জন্য করে বলছে ওই মেয়ে যখন তোমার ছোট থেকে বড় হবে যখন সে 10 বছরে চলে গেল তখন থেকে তার পর্দা ফরজ হয়ে গেল যখন তার নামাজ ফরজ তার পর্দাও ফরজ হয়ে গেল অতএব ও পিতা ও মাতা একমাত্র তুমি তার পর্দাটা দিয়ে দেবে এমনকি তোমার বিবি যদি বাপের বাড়িতে যেতে চায় তুমি তার সঙ্গে যাবে এমনকি কোন জায়গায় যদি যেতে চায় তুমি সাথে করে নিয়ে যাবে এমন তুমি মজলিসে যাবে না এমন মজলিস থেকে প্রত্যাবর্তন করবে যেখানে এমনকি গুনাহ হয়ে যেতে পারে গুনাহ হতে পারে এমন জায়গা না যাওয়াটাই ভালো আমার ভাইজান কিন্তু আমরা কি করি আমি না গিয়ে আমার বিবি আমার সন্তান আমার ছেলে মেয়েদের পাঠিয়ে দিই ঠিক কি না তাহলে এর দ্বারা কি হবে দেখা যায় সেখানে আপনার গায়ে হলুদ অমুক তমুক বিভিন্ন যে শরীয়তের বেখেলাপ কাজ চলে না চলে না এগুলি ঘরে ঘরে আমাদের চলে কিন্তু এর দ্বারা দেখা যায় শরীয়ত যেগুলি নিষেধ করেছে সেগুলি আমাদের সমাজে চালু আছে তবে আল্লাহর ভয়ে যদি করে থাকেন আপনি যে জায়গায় যাবেন যদি আপনার আল্লাহর ভয়ে থাকে ওই মহিলা বলুন ওই পুরুষ বলুন তখন সে সাবধানতা অবলম্বন করবে কারণ আল্লাহর জাহান্নামটা বড় কঠিন আল্লাহর জাহান্নাম বড় কঠিন জায়গা যে জায়গায় আমি আপনি অ্যারেস্ট হব যে হাদিসের মধ্যে বলছিলাম শুধু পিতা শুধু স্বামী নয় আপনি যে পোশাক পরিচ্ছদ পরেন যে সাজা সাজেন বলা হয়েছে স্বামীর সম্মুখে তুমি সাজতে পারবে কিন্তু অন্যান্য জায়গায় নেই মানে উকবাতা বিন আমির কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আদখুলু আলান নিসাই যে ঘরে একটা মেয়ে ছেলে থাকে সেই ঘরে তোমরা প্রবেশ করবে না একজন আনসার ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ভাবির সঙ্গে দেওয়ারের সম্পর্ক কিরূপ আল্লাহর নবী বললেন রাহামুল মাউত যেমন তার ভাবি দেওয়ারকে দেখে ভয় করে মরণকে দেখে ভয় করে দেওয়ারকে দেখে যেন মরণ সম ভয় করে দেওয়ার তো দূরের কথা আজকে আপনি বাইরে যাবেন আপনি বিভিন্ন কাজে বাজে চলে যাবেন আমার আপনার ঘরের মহিলা কি করলো ফোন আমি আপনি দিয়ে দিলাম সেই ফোনের দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন কুসম্পর্কে জড়িয়ে পড়ে নাউযুবিল্লাহ যেটা ভালো কাজের জন্য ব্যয় করার দরকার ছিল আমার আপনার সেগুলি খারাপ কাজে ব্যয় হয়ে যাচ্ছে আপনি মোবাইল রেখেছেন আপনি কোরআন পড়ুন আপনি মোবাইল রেখেছেন আপনি বেশি বেশি হাদিস পড়ুন যে কোরআন আমি আপনি সর্বসময়ে এর মধ্যে রেখে আমি ফোনে যে কাজ করব কাজ বলবো কথা বলবো তারপরেও আমি আপনি তো এই আমল করতে পারি যে সর্বসময় যতটুকু সময় থাকবে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ বলছেন আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহ আল্লাহ আমাকে স্মরণ করতে চায় কিয়ামাও দাঁড়ানো অবস্থায় ওয়া কুউদাও বসা অবস্থায় ওয়া আলা জুনুবিহিম শায়িত অবস্থায় সর্ব অবস্থায় আমি আল্লাহ আমাকে ডাকা যায় এই মোবাইলের মধ্যে যদি কোরআন রাখা হয় এই মোবাইলের মধ্যে যদি হাদিস রাখা হয় আপনি ঘুমাতে যাবেন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমি আপনি পবিত্র হয়ে ওযু সেরে নিয়ে যখন আমি আপনি যাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে বিভিন্ন দোয়া পড়তে আমরা যেমন ওজিফা আমল করি এই ওজিফা একটা ইসমে আজম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময় হাত দুটো কি একত্র করতেন সূরা ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফু দিয়ে সারা শরীরে বুলিয়ে নিতেন আজকে আমার আপনার মোরশেদ সেই হাদিসগুলি কে নিয়ে এমন এমন ওজিফা বানালেন যে ওজিফা আল্লাহর তরফ থেকে এমন করে হাসিল করিয়ে আমার আপনার জন্য দিনে আট খতম দশ পারা সওয়াব তো নামায় আমলে দিলেন শুধু তাই নয় ইহ জীবন পরজীবন শান্তির জন্য কোরআনের ওজিফা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই জন্য করে সেই আদর্শ একমাত্র ওই আদর্শ দাঁড়ানো অবস্থায় শায়িত অবস্থায় বসা অবস্থায় সর্ব অবস্থায় তো জিকির করা যায়
কারণ মানুষের সর্বমূলে মনে রাখতে হবে ভয় একমাত্র মৃত্যুর ভয়। তার মৃত্যুর ভয় যদি থাকে ওই মহিলা কোনোদিন এমন করে চলতে পারে না। সে সর্বসময় লক্ষ্য করবে যে আমার পর্দা কি করে আবৃত থাকে, আমি একমাত্র আমার স্বামী আর কারোর কাছে আমি জাহিলি যুগের মতো আমি কি করব না, আমার চেহারাকে আমি দেখাবো না। কিন্তু আজকের বর্তমান সময় এইভাবে চলি, তবে জেনে রেখে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার সেদিন কিন্তু গ্রেফতার করবে, রাস্তা কিছুই থাকবে না। তাই আমার আপনার লক্ষ্য করতে হবে কোরআন হাদিস মোতাবেক চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একমাত্র বান্দা তুমি যে পড়বে, তুমি যে নামাজ পড়ো নিজে, আমর আহলাকা বিসসালাহ, তুমি যে নামাজ পড়বে আর তুমি কি করবে, তুমি তো নামাজ পড়ো আর তোমার আহল বর্গদেরকে নামাজ পড়াও। সুবহানাল্লাহ, তুমি নিজে নামাজ পড়ো, তোমার বাড়িতে মেয়ে আছে, তোমার বাড়িতে ছেলে আছে, তাকেও নামাজে খাড়া করিয়ে দাও, তার পর্দার সঙ্গে পরিচালিত করো। আমি আপনি যদি লক্ষ্য করে দেখি এই যে বর্তমান জামানার দিকে, আজকের আমার আপনার ঘরে বিবি, আমার আপনার ঘরের মেয়ে পর্দায় না থাকার কারণে আমার আপনার সঙ্গে চলে আসার পরে কোনো বিবি কোনো অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেল, একমাত্র হলো পর্দা। তাদের এই যে একে অপরের সঙ্গে সম্পর্ক রাখার একটাই কারণ, কারণ আমি আপনি নামাজ পড়ি, রোজা রাখি, সব কিছু করে, কিন্তু এমন নিশ্চয়তা নাই। আমার আপনার ঘরে আমার আপনার ছেলে আমার আপনার মেয়ে বিভিন্ন কুসম্পর্কে জড়িয়ে আছে। এর জন্য দায়িত্ব হলো নিজে সর্দার হিসাবে, আপনি যে সংসারের নেতা হিসাবে আপনার দায়িত্ব হলো যে ছেলে 8টার সময় আসার কথা সেই ছেলে 10টার সময় কেন ঢুকলো বাবা তুমি আগে বলো। বলা হয়েছে সুন্নত নামাজের নিয়ত করতে গিয়েও, নিয়ত করতে গিয়েও নিয়ত ছেড়ে দিয়ে সর্বপ্রথম ওই ছেলে কেন 10টায় ঢুকলো, রে হিসাব নাও, কেন 10টায় ঢুকলো, এই শক্ত হয়ে হিসাব নিতে হবে। আপনি যদি গার্জিয়ান হিসাবে আপনি যদি শক্ত হয়ে আজকের যদি হিসাব নিতে পারেন, ওই ছেলে দ্বিতীয় দিন কিন্তু আপনার ভয় করবে। আপনি যদি আজকের সুযোগ দেন, দ্বিতীয় দিন সুযোগ দেন, তৃতীয় দিন ওই ছেলে আমার আপনার আর মানবে না। আজকের লক্ষ্য করে দেখি আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মিষ্টতার সঙ্গে ব্যবহার করতেন, আর এমন বয়ান বক্তৃতার সময় এমন রেগেও যেতেন, চোখ এমন লাল করে ফেলতেন, তিনি বারবার করে এটাই বোঝাতেন যে জাহান্নামের আগুনটা বড় কঠিন, সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার কি করতেন, এইভাবে দিনের দাওয়াত দিয়েছেন সাহাবায়ে তাবে তাবেঈন আইমায়ে মুস্তাহিদিন আউলিয়ায়ে কেরাম আজকের সেইভাবে দাওয়াত দিচ্ছেন। আমরা এই দাওয়াতের দ্বারা লক্ষ্য করব আজকের এই বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শুনছি, কিন্তু শোনার পরেও জীবনে যদি বাস্তবে রূপ না দিতে পারি, আমল না করতে পারি, শুধু শুনে গেলাম, তবে জেনে রেখে দেবেন এই শোনার পরেও এক শ্রেণীর মানুষেরা তারা ভ্রুক্ষেপ করবে না, আসলে তাদের দিলে মোহর মেরে দেওয়া হয়েছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ওয়ালা সামিহিম সে ভালো জিনিস শুনতে পাবে না, ওয়ালা আবসারহিম সে ভালো জিনিস দেখতে পাবে না, এমন মানুষ আমাদের মধ্যেও থাকবে। তবে জেনে রেখে দেন আজকের এমন মানুষ যদি থাকে এরাই কি হবে, সেই দিন কিন্তু বড় জাহান্নাম, সেই জাহান্নাম সে আগুন বলা হয়েছে, আমি আগেও বলেছিলাম যে দুনিয়ার যে আগুনের সঙ্গে আর 69 গুণ এক করা হবে। মানুষের চেহারা জ্বালিয়ে পুড়ে সরকার করে দেওয়া হবে, এমন উত্তপ্ত করে দেওয়া হবে, মানুষ যদি খেতে চায় জাক্কুম, গাছ খাওয়ানো হবে যে জাক্কুম ফল এমন কাঁটাদার বলা হয়েছে, যখন ভিতরে দেবে কাঁটাগুলো ছিদ্র করে আমার আপনার গলা থেকে গণ্ড দেশ থেকে বেরিয়ে যাবে, ভাই গলা থেকে বেরিয়ে চারদিকে বার হয়ে যাবে, আর তার যে এত তৈলাক্ত বলা হয়েছে যে পেটের মধ্যে যাওয়ার পরে যেমন তামার মতো কি হয়, তামা গলিয়ে দিলে যেমন ফোটে, ঠিক সেইরম শরীরের মধ্যে তাই হবে, নাড়ি ভুড়িগুলো পায়খানার দ্বার থেকে বেরিয়ে যাবে। সেই কঠিন সময় আমি আপনি শোনার পরেও ভ্রুক্ষেপ করি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বারবার কাঁদতেন, ইয়া হাবলি উম্মাতি, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, আমার আপনার মোর্শেদ সেইভাবে ডাক দিচ্ছেন যে আমার এই সমস্ত মুরিদ মুতাক্কিন যারা আছে, এই সমস্ত কি নারী কি পুরুষ, একমাত্র আল্লাহর খাঁটি বান্দা বানানোর জন্য, বান্দি বানানোর জন্য আজকের আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে তাদেরকে দিয়ে কাজ নিচ্ছেন। আজকের সেই পথের প্রতীক হয়ে আমাদের কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। ইনশাআল্লাহ পর্দার ব্যাপারে আবার পরে একটু আলোচনা রাখবো।
রাখবো আরো কিছু হাদিস আমি যদিও আলোচনা করি নাই আর আরেকটা কথা বলে দিই যেটা নামাজ পড়তে গেলে পুরুষরা আমরা নিচের যে গাঁট থাকে গাঁটের আমরা নিচেই পড়ি বলা হয়েছে আর অনেকে কি করি নামাজের সময় গুটিয়ে উপরে তুলে নি না আপনি প্যান্ট করুন আর যাই করুন সেইভাবেই তৈরি করুন আল্লাহর কাছে কোনো চালাকি চতুরতা চলবে না আপনি যেভাবে তৈরি করবেন আপনি ভাবছেন আপনার কি খারাপ লাগবে আরে দ্বীন যেখানে বলেছে কোরআন যেখানে বলেছে রাসূলুল্লাহর হাদিস যেখানে বলেছে সেখানে কোনো চালাকি চতুরতা চলবে না আমার ভাইজান তাহলে সেই প্যান্টটাকে যেভাবে তৈরি করুন ওইভাবেই তৈরি করুন আর মহিলাদেরকে বলা হলো যে তোমরা কি করবে তোমরা গাটের নিচে পড়বে বলা হলো আল্লাহর রাসূল আমরা কি গাটের উপরে পড়ব আল্লাহর নবী বললেন না তোমরা এক বিঘো তারা ঝুলিয়ে দাও সুবহানাল্লাহ বলেন এক হাত বলছে তাও দিতে পারো এর দ্বারা কি বোঝাতে চাইলেন যে গাটের নিচে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবী এ কথা বললেন তাহলে মহিলাদের গাটের নিচে আর পুরুষদের গাঁটের উপরে তাহলে এই যদি না চলি আমি আপনি যে পোশাক ব্যবহার করবে করব তাহলে এই যে নাভি থেকে নিয়ে সাতর যে বলা হয়েছে পুরুষের জন্য নেসপে শাক পর্যন্ত এই পর্যন্ত পোশাক যদি আবৃত না করি আমার ভাইজান কিয়ামতের দিন আমার আপনার জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে বর্তমানে সায়েন্সের যুগে মেডিকেল ডাক্তাররা তারা এটাই গবেষণা করেছেন মেডিকেল বড় বড় বাবুরা তারাও তো এটাই বার করেছেন যে একমাত্র এর মধ্যে এমনও কিছু হরমোন থাকে যে গাঁটের মধ্যে যেটা চাপা রাখলে বড় ক্ষতি হয় সুবহানাল্লাহ বলেন আসলে 1450 বছর আগে আমার আপনার নবী বিশ্ব নবী তিনি এই শিক্ষা তিনি দিয়ে গেছেন হাদিসের মধ্যে সুবহানাল্লাহ বিহামদি আমার ভাইজান এই জন্য করে অনুরোধ করব পায়ে ধরে বলবো আমার মা বোনেদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো অনুরোধ করব এটাই যে আমরা একমাত্র নামাজ আদায় করব মহিলাদের চারটি কাজ হুজুর কিবলা বলেছিলেন আসলে এটা হাদিসের কথা বলা হয়েছে যে একমাত্র নামাজ পাঁচ ওয়াক্ত কায়েম করবে আর কি করবে রমজান মাসের রোজা রাখবে ও আতাআত বালাহা স্বামীর কি করবে ইত্তেবা স্বামীর মহব্বত করবে স্বামীর কথা অনুযায়ী চলবে হ্যাঁ স্বামীর হুকুম মতো চলবে আর শ্বশুর শাশুড়ির খেদমত তো করবেই তার সাথে সাথে বলা হয়েছে যে আপনার পর্দা পুশিদার সঙ্গে চলবে ওই মহিলা যদি চারটে কাজ করতে পারে বেহিসাব জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে সেই কথাগুলি চারটে কথা আমরা যদি মনে করি ইনশাআল্লাহ মানতে পারবো আর দুনিয়ার লোভ লালসায় দুনিয়ার সঙ্গে আপনি চড়বেন আসলে আল্লাহ তো জানিয়ে দিয়েছে তোমার তো পরীক্ষা স্বরূপ পাঠিয়েছি তুমি পরীক্ষা কেমন দেবে না দেবে সেটা তোমার বিষয় কিন্তু আমি আল্লাহ সেদিন কিন্তু অ্যারেস্ট করব হ্যাঁ সেদিন অ্যারেস্ট করার পরে ধরা পড়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তার থেকে আমাদের প্রত্যেকের বাঁচার তৌফিক দান করেন জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আমরা প্রত্যেকেই যে যে কথাগুলো শুনলাম তার সঙ্গে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা বিনা কাজে পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনি ওয়াজিফা হালাল রুজি পরজগারি এক কথায় সারা শরীয়তের যে হুকুমগুলি রয়েছে এই সমস্ত ছোট্ট খাট্ট হুকুমগুলি এগুলি আমরা মেনে চলবো আর ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন আবার নেশার উপরে কিছু কথা আল্লাহ যদি তৌফিক দেন আলোচনা রাখবো ইনশাআল্লাহ তবে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আব্দিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনাবিন